কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা বল কলকাতা থেকে আমি দুর্গা কাছে আক্রান্ত বিজেপি করবে ফের আক্রান্ত হলেন একজন বিজেপি করবে বিজেপি দলের সাথে যুক্ত থাকায় হয়েছে তার অপরাধ এবং ফলস্বরূপ এই ঘটনা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঠির এক নম্বর ব্লকের নয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনার জন্য তৃণমূলের দিকে অভিযোগ করা হলেও অভিযোগ অস্বীকার করেছেন সেই এলাকার তৃণমূল কর্তৃপক্ষ ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীর নাম অভিজিৎ সামন্ত তার চায়ের দোকান রয়েছে গতকাল চায়ের দোকান বন্ধ করার সময় হঠাৎ করে তৃণমূল আসিতে একটি দুষ্কৃতী তার উপর আক্রমণ করে এবং তাকে ধরে মারধর পর্যন্ত করা হয়েছে জানা গেছে বর্তমানে তিনি কাঠি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন এক ছোঁয়াতে প্রেম দু ছোঁয়াতে বিয়ে তার ছোঁয়া হাতের জাদু তুলবে রাঙিয়ে রুবিজ বিউটি ক্লিনিক সুন্দরী গড়ে তোলার দক্ষ কারিগর রুবি দত্ত রূপচর্যা বিশেষজ্ঞ ও লেখিকা ফোন নম্বর 8777562193 এবং 9874676916 আপনার নাম অভিজিৎ সামন্ত অভিজিৎ সামন্ত বাড়ি বাড়ি নয়াপুর সাধুগঞ্জের সামনে আমার সেখানে আমার বাড়ি কী হয়েছিল ঘটনাটা বর্তমানে আমি গতকাল সন্ধ্যায় হঠাৎ রাত 9টার সময় আগের চেষ্টা শাসনে একটি গণ্ডগোল ছিল হঠাৎ তৃণমূলের বাহিনী এসে আমার উপর হামলা করে এবং আমার চেনেন ওনাদের চেনেন হ্যাঁ চিনি নাম কী ওনাদের যথা সময় আমি নামগুলো ঘোষণা করব যারা মেরেছে তাদের ফ্যামিলি মেরেছে এবং তৃণমূলের বাহিনী মেরেছে 6-7 জন আমার উপর অ্যাটাক করেছে আমি পরবর্তীকালে ওদের নাম জানাবো এখন বলতে চাই আমি কিন্তু কংগ্রেসের পার্টির ছেলে ছিলাম বর্তমানে নরেন্দ্র মোদীর তার উন্নয়নতে তার ফ্যান হয়েছি আমি তারপর আমার তৃণমূল আমার উপর রাগ করে এইসব করছে পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট বল কলকাতা সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Thank you.